কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোট ধুসিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যার তেরো বছর পর ছয়জনের মৃত্যুদণ্ড ও দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের রায় দেন মঙ্গলবার মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন জানান জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিসের রায় ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মোহাম্মদ মাসুম সহ অন্য আসামিরা দুই সালের সতেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নুরুল হককে অস্ত্রের আঘাতে হত্যা করে এ ঘটনায় বাইশ জন সহ আরো অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয় তদন্তকারী কর্মকর্তা বিশ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট দেন